নমস্কার আমি হুগলি জেলার জিরাট স্টেশনের কাছে মুন্ডুখোলা গ্রাম সেই মুন্ডুখোলা গ্রামের গ্রামের রাস্তার পাশে এক মুদির দোকান মুদির দোকান বলবো না নানা রকম জিনিস পাওয়া যায় শুধু মুদির দোকানের কাজ নয় সেই দোকানের সামনে রয়েছি আজকে হিন্দি সাম্রাজ্যবাদ তথা গুজরাটি মারোয়াড়ি হিন্দুস্তানি পুঁজি কিভাবে বাংলার দোকানকে গ্রাস করছে এবং কিভাবে বাংলার পুঁজিকে ধ্বংস করছে নিজের এবং বাঙালির টাকায় সেটা করছে বাঙালি পুঁজির বিকাশের সম্ভাবনাকে কিভাবে ধ্বংস করছে তার একখানা ছোট্ট কিন্তু খুব ভয়ানক প্রকাশ এই দোকানের মাধ্যমে আপনাদের দেখাতে চাই প্রথমে বোঝাতে চাই এই জায়গাটা কোথায় আপনি দেখুন এই যে সামনেরা টোটো দেখতে পাচ্ছেন আমি এই টোটোটাতে ছিলাম এই যে লাইটের এই দোকান থেকে যে লাইটের যেটুকু আলো সেটুকু আলোই একমাত্র এই এলাকায় রয়েছে এই দেখুন তার দিকে গহন অন্ধকার গহন অন্ধকার চারিদিকে এরকমই একখানা জায়গায় মা দিকে দেখুন গহন অন্ধকার একটু পরে একখানা টর্চ নিয়ে একজন আসছেন ঠিক আছে এই টর্চ নিয়ে যে একজন আসছেন সাইকেলে করে আসছেন তাতে একটু বোঝা যাবে যে কীরকম অন্ধকার বা উনি হেঁটে আসছেন আসলে সাইকেলে আসছেন না ঠিক আছে খুব অন্ধকার জায়গা মুন্ডু খোলা এলাকা তার মধ্যেই এই দোকানটি এই দোকানটি যে কোনো দোকানের মতো এবং গ্রাম বাংলার জুড়ে যে যে কোনো দোকান রয়েছে সেই দোকানের মতো এরকম লাখ লাখ দোকান রয়েছে কিন্তু দোকানের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য দেখা আপনাদের প্রয়োজন প্রথম দেখুন এই এলাকায় এয়ারটেল টাটা স্কাই এই যারা যখন এখানে ব্যবসা করার চেষ্টা করে তারা কিন্তু পুরো ব্যাপারটা বাংলায় দেয় কারণ তারা জানে যে এইখানে যে যারা কাস্টমার তারা একশো শতাংশই বাঙালি একদম অর্থাৎ তারা কিন্তু পরিষ্কার কথা সেই বুঝে তাদের কাজটা করে কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে দোকানের যদি আমরা ভিতরটা দেখি এখানে শুভজিৎ এটা তার দোকান সে দেখে দোকানটা আমার তার সাথে কথা হয়েছে প্রথমে দেখুন এই দোকানে কি কি আছে এখানে প্রথমে দোকানে যেটা রয়ে নেই সেটা হচ্ছে যে দেখুন এই এইখানে এক ধরনের গুটখা রয়েছে ঠিক আছে গুটখা খৈনি টাইপের কিন্তু এই একটাই রয়েছে এছাড়া আর কিছু নেই এছাড়া নানারকম আপনার এই ছোটো ছোটো যে টফি টাইপের রয়েছে এছাড়া রয়েছে দেখুন কেক রয়েছে এলাকার বাচ্চারা গুলি খেলে সেই গুলি রয়েছে মোমবাতি রয়েছে এলাকায় লাইট যায় মাঝে মাঝে আপনি দেখুন নানারকম চানাচুর রয়েছে ভেতরে একটা ফ্রিজ রয়েছে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদিও রয়েছে এইদিকে দেখুন এটা বিঙ্গো কোম্পানির টেরি মেরি এগুলো রয়েছে আর অনেক কিছু রয়েছে প্রথমে একখানা তফাৎ লক্ষ্য করার চেষ্টা করুন প্রথম কথা দেখ দেবী দেবী চানাচুর ঠিক আছে চানাচুরের ব্র্যান্ডটার নাম হচ্ছে দেবী আজকে বিজয়ের দিন ফলে তার জন্য খুবই ঠিকঠাক নাম বলবো যে এই যে দেখুন পেছনে যেটা রয়েছে এই যে চানাচুর ঠিক আছে বোঝা গেল অর্থাৎ অর্থাৎ ব্র্যান্ডেড যা যা কিছু আছে অর্থাৎ যেখানে জিনিস যতটা তার তুলনায় দামটা অনেক বেশি নেওয়া হয় ব্র্যান্ডিংটা ওই কারণেই করা হয় সেখানে বাঙালির কোনো টাকা নেই অর্থাৎ ভ্যালু এডিশন যে যে বাজারে যে যে জিনিস হয় সেখানে বাঙালির কোনো টাকা নেই সামান্য কিছু জিনিস রয়েছে যেখানে ব্র্যান্ডিং নেই অর্থাৎ দেখুন এই যে নানারকম যে চানাচুর যেগুলো বয়েমের মধ্যে রয়েছে এখানে দেখুন কেক রয়েছে এই শুভজিৎ এখানে রয়েছে আমাদের এই দোকানে বা দেখুন এখানে যেগুলো রয়েছে হ্যাঁ এটা একটু বন্ধ তারপর বন্ধ করে দিতে ঠিক আছে এটা বোঝানো একটা ব্যাপারে কিছু সেটা হচ্ছে সেখানে কিন্তু এগুলো বাঙালির কোম্পানি সাধারণত স্থানীয়ভাবে আসে এইটা বন্ধ এই যে এরকম দোকান এরকম কিন্তু লাখ লাখ দোকানে কিন্তু এরকম এটা কোনো বিশেষ কোন দোকান না যে এই দোকানটা এলাম আমরা কোনো বিশেষ কোন কারণ আছে এরকম কিছু না ঠিক আছে কিন্তু যে এলাকাটা ধরুন কতটা গহীন এলাকা দেখুন এই দেখুন এই যে একটা বাইক চলে গেল আর কেউ নেই কিন্তু রাস্তায় অর্থাৎ বাজার কতটা যে বাঙালির সঙ্গে যে পুঁজির কোনো সম্পর্ক যে মানুষের সম্পর্ক নেই সেই পুঁজি কতটা গভীরে ঢুকেছে সেইটা বোঝাতেই আমি এক অর্থে এই দোকানটা বাঁচলাম আমি যে আসছিলাম একটু আগে আমার খুঁর্থ ভাইকে নিয়ে এই দোকানটার কাজটা দিয়ে আবার দেখুন এই যে কোন যে যে জিনিসগুলো কেন এটা গুরুত্বপূর্ণ যে এতগুলো কথা বলছি এবার আমায় দেখুন এই কথাগুলি কেন এত গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে আপনি তো টাকা দিয়ে কিনছেন এই জিনিসটাও কিনছেন ওই জিনিসটাও কিনছেন যে কোনো যা যা জিনিস কিনলেন বাঙালি মালিক হোক বাঙালি মালিক না হোক ঠিক আছে তাই যদি হয় তাহলে আপনি যখন অন্য কোনো পুঁজির কাউকে কিছু কিনছেন তখন আপনি জিনিসটা পকেট থেকে টাকাটা কিন্তু দিচ্ছেন কিন্তু জিনিসটা যখন যেখানে তৈরি হচ্ছে সেখানে আপনার কন্ট্রোল নেই সেখানে যে লেবার ব্যবহার হচ্ছে যে ফ্যাক্টরি যেখানে সেখানে আপনার কিছু নেই আপনি কিন্তু পকেট থেকে টাকাটা ঠিকই দিচ্ছেন কিন্তু কোনো এখানকার বাঙালি কোম্পানি স্থানীয় কোম্পানি যখন এই কেনাকাটার ব্যাপারটা করছে তখন কিন্তু এটা কিন্তু আপনার নিজের কাজের কাজ হচ্ছে তখন কিন্তু যদি পশ্চিমবাংলায় তৈরি হয় বাঙালি মালিকের জায়গায় চলে যেরকম খুব মা তারা ফায়ার ওয়ার্কসের আমি দেখলাম যে লাল রঙের আপনার ফুলঝুরি আমাদের বাড়িতে এসছে আজকে নদিয়াতে তৈরি অর্থাৎ সেখানে যে কাজ করে যে মালিক ইত্যাদি সেখানে আমাদের একখানা পরিসর রয়েছে যেটুকু ব্যবসা যেটুকু হবে সেটুকু আমাদের হবে এই তফাৎগুলো বোঝার প্রয়োজন এবং আপনি যখন জিনিসগুলো কিনবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন কি কিনছেন কোথায় কিনছেন কার থেকে কিনছেন পুরো ব্যাপারটা মাথায় রাখবেন আমাদের এই জিনিসগুলো কিন্তু আমরাই টাকা দিয়ে কিনি এই জিনিসগুলো কিন্তু আমরাই টাকা দিয়ে কিনি এই জিনিসগুলো বাজার ব্যবসাগুলো এখানে চলে কারণ আমরা পয়সা দিয়ে চালাই ঠিক আছে মাথায় রাখবেন লাভের পয়সা সবসময় বেশি ইনভেস্টমেন্টের থেকে সে দু টাকায় জিনিস তৈরি করলে আপনি কিন্তু পাঁচ টাকায় সেই জিনিসটা কিনছেন এবং এই ধরনের দোকানে যে কোনো খুব বেশি প্রফিট থাকে তা না একদম এন রিটেলার খুব সামান্য প্রফিটেরা কাজ করে মাথায় রাখবেন সেইখানেও যারা বড়ো বহির বাইরের পুঁজি তারাও এক অর্থে স্থানীয় পুঁজিকে মেরে দিয়ে চলে যাচ্ছে বাঙালি জাতীয়তাবাদ মানে সব দিক থেকে বাঙালি জাতির পুনর্গঠন এবং মূলত পুঁজি এবং তার সঙ্গে যুক্ত চাকরি এবং বাজারের পুনর্গঠন পুনর্বিন্যাস পুনর্দখল জয় বাংলা